গাইজ, কি খবর আপোনালোকৰ? আৰু আজি এইবিলাক বিশেষ একো নকওঁ। আজি মই এনেকুৱা এটা ঠাইত আহিছোঁ যিটো মোৰ চকুতো হেমকি গৈছে, আৰু আজিৰ ভিডিঅ'টো নিশ্চয় আপোনালোকৰ সকলোৰে ভাল লাগিব আৰু খুব এটা বেলেগ ধৰণৰ ভিডিঅ' হ'ব আজিটো। আৰু অলৰেডি এই ভিডিঅ'টো এই ঠাইটোত আহি সকলোৱে বনাইছে, কিন্তু মই অলপ বেলেগকৈ আজি ভিডিঅ'টো বনাম আৰু আপোনালোকে চাই আছে লগত। ক'ত আহিছোঁ মই? বিশ্বজিৎ কোচ দাদাহঁতৰ ঘৰত আহিছোঁ। আৰু বিশ্বজিৎ দাদাৰ কাহিনী আপোনালোকে নিশ্চয় সকলোৱে জানে, তথাপি যদি যিসকলে নাজানে মই কৈ দিছোঁ। এই যিজন দাদাই মোৰ ওচৰত কাম কৰি আছে, এই দাদাজনৰ নাম বিশ্বজিৎ কোচ আৰু এইটো গোৱালপাৰা জিলাৰ হয়। ই মানে কি মুখেৰেও কথা ক'ব নোৱাৰে, দ্বিতীয়তে শুনাও নাপায়, কিন্তু ই নিজৰ জীৱনটো হাৰ মনা নাই, নিজৰ জীৱনটোৰ এটা লক্ষ্য কৰি লৈছে। আৰু ইয়াৰ যিটো প্ৰতিভা, মনৰ ভিতৰত যিটো প্ৰতিভা আছে, সেই প্ৰতিভা অনুযায়ী কাম কৰি আছে। হয়তো সিমান চৰকাৰী অনুদান, চৰকাৰী সাহায্য নোপোৱাৰ বাবে সিমানতে আগবাঢ়িব পৰা নাই, কিন্তু সকলোৰে মনত স্থান ল'বলৈ সক্ষম হৈছে। এই দাদাজনৰ হাতত বহুতজনৰ ষ্টেচু, আপোনাৰ মূৰ্তি মানে চেমকৈ প্ৰাণ পাই উঠিছে। কেইদিন আগতে ডিম্পু দাৰ এখন ভিডিঅ'ত আপোনালোকে নিশ্চয় চাইছে, এই দাদাজনে বনোৱা হয়। তাৰপিছত আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মূৰ্তিও এখনে বনাইছে। আৰু মই যেতিয়া আহিলোঁ মই ভাবিছিলোঁ অলপ বেলেগ হ'ব, যিহেতু ইমানখিনি ফেমাছ হৈ গৈছে তো অলপ বেলেগ ধৰণৰ কি হ'ব। কিন্তু আহি দাদাজনক যিটো কাম কৰা অৱস্থাত চালোঁ, এনেকৈয়ে কাম কৰি আছে। চাওক, তাতে মোবাইলটো ৰাখিছে, মোবাইলটোত মানে এটা যীশুখ্ৰীষ্টৰ ফটো ৰাখিছে আৰু সেই হিচাপতে কাম কৰি আছে। সি একো শুনাও নাপায়, বুজিও নাপায়। আপোনালোকে চাওক তাৰ কামৰ প্ৰতিভা। আৰু মই আপোনালোকক বহুত ধৰণৰ বস্তু দেখাম আৰু বিভিন্ন ধৰণৰ আলোচনাও কৰিম। আপোনালোকে এই দাদাটোৰ কাৰণে, মোৰ কাৰণে নহয়, এই দাদাটোৰ কাৰণে আজিৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব লাগে, যাতে চৰকাৰী অনুদান অলপ হ'লেও পায়, যাতে দাদাটো আৰু আগবাঢ়ি যাব পাৰে। কাৰণ এই দাদাজন কেৱল মানে প্ৰতিভাৱান নহয়, আমাৰ ইনস্পিৰেশ্যনৰো এজন মানুহ। বেলেগ মানুহক উদাহৰণ ল'ব নালাগে, এই দাদাজনক আমি ইনস্পিৰেশ্যন ল'ব পাৰোঁ যে মানুহৰ ভিতৰত থকা প্ৰতিভা মানুহক কিমান ওপৰলৈ উঠাব পাৰে। আৰু মই আপোনালোকক আগত বস্তুখিনি দেখাই লওঁ, ক'ত কি আছে বনাইছে মই দেখাই লওঁ। তো প্ৰথমতে এইফালে আহক, মানে এই বস্তুবিলাক সকলোৱে দাদাৰ হাতেদি বনোৱা আৰু সকলোৰে নাম লিখিছে। এইটো চাওক, এইটো বনাইছে সব কাঠৰ, আৰু দাদা নিজে বনাইছে ৰাভা এথেকুমু চামজা, সিহঁতৰ আৱাৰ প্ৰাইডছ। হয়তো এইটো জীৱনৰ লগত যুদ্ধ কৰি আছে। আৰু এইবিলাক দাদাই সজাই সজাই দেখাই আছে, আপোনালোকে চাওক। মানে অসমীয়া মানে নাচনী মানে বিহু নাচ যে হয়, তেতিয়া মানে এইখিনি টোটেলি ইয়াতে মানে দেখাইছে। তো চাওক আপোনালোকে, আৰু ডিম্পু বৰুৱাৰ বনাইছিল, এইবিলাক সব কাঠৰ হয় আৰু দাদাজনে নিজে বনোৱা হয়, তথাপি সব কাঠৰ। আৰু এইজনে বিশ্বজিৎ দা হয়, আৰু
সেহতে আপনাকে নিশ্চয় জানে, তো মই আর নক আর ইয়ার কারণে আকো আপনাকে দোয়া করিব যাতে আরো আগবাড়ি যাব পারে, আর ভিডিওটা যিমান পারে শেয়ার করে দিব যাতে দাদাই আগবাড়ি যাব পারে। তো আপনাকে চালে এজন মানুষের মধ্যে কিমান প্রতিভা থাকিব পারে, তো অল্প আলোচনা করো বিশ্বজিৎ দার দেউতার লগত। আরো একটা দুঃখের কাহিনী আছে, এইজন দেউতা হয় আর মা যেজন আছিল তেখেতক মানে হাতিয়ে মারিছে, তাতে এটা অল্প আলোচনা করো খুড়া। মানে কি আপনার লড়া যেটা আছে এইটো মানে সরুর পর এনেকা সরুর পর জন্ম পড়া বাবু কি করবো, এই বস্তুগুলো আছে বনায় কত কত বা শিখিছে নাকি কারবার কাম শিখে নাই, নিজে নিজে শিখিছে, হি নিজে নিজে শিখিছে, মাস্টার নাই কেউ নাই, নিজে বনায় নিজে হেরি করে তরকারিও নাই। আর এইবিলাক যে বনাব দিছে কোনোবাই বনাব দিছে এইবিলাক ইতালে বনে রাখা আহে মানুষগুলো লই যায় পাছত কিনি লৈ যায় কিনি লৈ যায় এনে ঘর তো বহি থাকলে কি হবো, কিমান কিমান করে যায় মানে এটা করে বনালে কেমন করে দে মই তো না জানো না, যা পয়সা দে লই যায় তার বস্তু মই তো কামে নাই, যে পছন্দ কাম কাম আছে নাকি এগুলো লই যায়। সরকারের ফলের পর তো এক টাকা নাপায় এক টাকা নাপায় পাব পাব বলে কয়ে কাম শেষ নাই না, পাশের ফলে মানুষ থাকলে পাল হয় কোনো নাই স্যার কি করবো। আর ঘর আপনি আর কায় নাই নাই এটা বেটা আছে দিছে নাঙলত কাম করবো ডাঙর আলাপ হয়েছে বিয়ে করছে বিয়ে করছে সে তো কিমান একটা দুঃখজনক কাহিনী আপনাকে নিশ্চয় শুনেছে। বিশ্বজিৎ দার মা নাই, বিশ্বজিৎ দার মা মানে হাতিয়ে মারিছে, আর এজনী এটা এজন ভাই আছিল তথাপি সি নাই বিলেক হয়েছে আর কতবা কামত গেছে, বাপ আর বেটায় কি করে আর এনেকা লড়া শিক্ষিত লড়া ক্লাস এইটলৈকে পড়িছে বাট সকলোখিনি জানে সকলোখিনি পড়িব পারে সকলোখিনি লিখিব পারে ইংলিশত, তথাপি তারপর দ্বিতীয় নম্বর কথা হল যে আজিলৈকে মানে কোনো সরকারের ফালের পর কোনো সাহায্য নাপাল। তো ইয়ার আগতে বিশ্বজিৎ দাই হিমন্ত বিশ্ব শর্মার এখন ফটো বনাইছিল, সেইটো লৈ গৈছে না আছে এইটো সুধি চাম চালু আছে। তো মই দাদাক মানে হিমন্ত বিশ্ব শর্মাৰ মানে ফটোটো দেখাম যে যিটো বনাইছিল সেইটো কি কৰিছে দাদা নাই নেকি স্যার যেটো ফটো আছিল আছে আচ্ছা আছে নিশ্চয় আছে দেখাব তাৰমানে চাওক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মানে ফটো যেটো বনাইছিল সেইবিলাক আছে। আচ্ছা মই ভিতরত লৈ যাও আহক মোৰ লগে কাল আচরিত হয়ে যাব আপনাদের কি কি বনাইছে কি কি বনাওয়া নাই, এই চাওক জুবিনদার জুবিনদার ফটো, এই চাওক এইটো জুবিনদা নহয় হ্যাঁ জুবিনদার ফটো, এইটো এইটো নিশ্চয় জুবিনদাক আহিব লাগে আহি এইটো লৈ যাব লাগে ইমান সুন্দরকে বনাইছে। তারপিছত এইটো কোন আছিল নামচন্দ্র বরদলৈ এইটো হয় এইটো সব কাঠর সব কাঠর। তারপিছত এইটো এটা আছে হিমন্ত বিশ্ব শর্মা, এইটো হিমন্ত বিশ্ব শর্মারে হয় আর এইটো হয়। তো চাওক এইখানে এই ভিডিওটা মই এই কারণে শেয়ার করব কইছো এতে যিকেইজন মানুষক বনাইছে যাতে সরকারে দেখা পায় বা যাতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দেখা পায় যাতে আমার মরমর শিল্পী জুবিন গার্গ দেখা পায় আর এই দাদাজনক কিছু পরিমাণে সহায় করে। চাওক আজির ইমোশনাল হয়ে গেছো মই যেটো ঘরত মই ফটোখিনি দেখালো মানে কি কি মূর্তিখিনি দেখালো, থকা ঘর খোয়া ঘর ভালকে নাই কিন্তু ইমান প্রতিভা আছে হার মানি যোৱা নাই, কিন্তু আমি কি করো আমি অলপতে হার মানি যাও, এইবিলাক মানুহক চালে নিজের মনটো কিবা
এনেকুৱা হয় যে ফুলি ইমোশ্যনেল হৈ যাওঁ প্লাছ মানে ইনস্পিৰেশ্যনৰ মেইন মানুহটোক যদি মই লওঁ এই দাদাক ল'ম কিয় মোৰ লাইফত মই বহুত পঢ়িছোঁ বহুত ডাঙৰ ডাঙৰ মানুহৰ কথা পঢ়িছোঁ আৰু শুনিছোঁ বাট নিজে চকুৰে এনেকুৱা এজন মানুহক জীৱনৰ প্ৰথমবাৰ দেখিছোঁ আৰু আপোনালোকেও যদি ভাল লাগে ভিডিঅ'টো যিমান পাৰে শ্বেয়াৰ কৰিব যাতে মোৰ ভিডিঅ'টো জুবিন গাৰ্গ দাদা হিমন্ত বিশ্ব শৰ্মা দেখা পায় কিয় দেখা পায় এইটো মই আপোনালোক মোৰ ফিউচাৰৰ কাৰণে মই ভিডিঅ'খিনি আজি বনোৱা নাই মই এই দাদাৰ যাতে কিছু পৰিমাণে হেল্প হয় সেইকাৰণে মই ভিডিঅ'টো আজি ইমান ইমোশ্যনেল হৈ গৈছোঁ যে আপলোড কৰাৰ আগত ভাবিলোঁ যে কিয় ভিডিঅ'টো দিম মই কেৱল ফিউচাৰৰ কাৰণে নহয় মই এটা উদ্দেশ্যত আহিছোঁ যে এই দাদাজনক দেখাব লাগে সকলো জেগাত আৰু আজিকালি কি হয় সৰু সৰু মানুহকো মানে কিবা এটা কথাত কিবা হ'লে নিউজ লাইভত লৈ যায় ক'ত ক'ত লৈ যায় কিন্তু এই দাদাজন ইমান প্ৰতিভা থকাৰ পিছতো অসমত থকাৰ পিছতো কোনো সাংবাদিকে নাহিল কোনো চৰকাৰী অনুদান নাপাল কোনো ধৰণৰ মানুহ আহি ইহঁতক মানে সঁহাৰি নিদিল কিয় মানে ভাবিব নোৱাৰা এটা মানে অকল্পনীয় এটা কাহিনী মানে ইমান কষ্ট কৰি জীৱন কি কৰি আছে বাপ আৰু বেটা নাই থাকিব জেগা নাই ভালকৈ খোৱা মানে বাপটোক চালেতো আৰু ফুল্লি ইমোশ্যনেল হৈ যোৱা হয় মানে এই ল'ৰাজনৰ কাৰণে বহুত গৌৰৱ অনুভৱ কৰে কাৰণ এজন মুখেৰে মাতিব নোৱাৰা কাণেৰে শুনিব নোৱাৰা ল'ৰা এতিয়া এইটোলৈকে পাছ কৰি কোনো মাছ নোলোৱাকৈ ইমানখিনি কাম কৰি চাওক এইবিলাক কাঠত এইবিলাক কাঠৰ টুকুৰা চাওক এইবিলাক কাঠবিলাক কাটি থৈছে এইবিলাক কাঠবিলাক কাটি থৈছে এইবিলাকৰ পৰা মানুহৰ মূৰ্তিৰ ৰূপ দিব নানান ধৰণৰ ৰূপ দিব আৰু এইটো কিবা ঠেলাগাড়ী বনাইছে হয়তো কাঠ অনাৰ কাৰণে বনাইছে আৰু এইবিলাকে সিহঁতৰ ঘৰৰ পৰিৱেশ দেখাইছোঁ তো ভিডিঅ'টো যদি ভাল লাগে ভাল লাগে ভাল লাগে যদি মনৰ পৰা ভাল লাগে ভিডিঅ'টো যদি বিশ্বজিৎ দাক দেখি আপোনালোকৰ ভাল লাগে যে এই ল'ৰাজন একচুৱেলি ওপৰত থকাৰ যোগ্য তেতিয়াহ'লে আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব আৰু যদি কোনোবা আহিব বিচাৰে আহিব পাৰে মই বহুত মই যিদিনা ডিম্পু দাৰ ভিডিঅ' দেখিছোঁ সেইদিনাৰ পৰা বিচাৰিছোঁ যাম 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 বাট মই লোকেশ্যন পোৱা নাই আৰু আপোনালোকে আহিব পাৰে কিবা যদি ভাল লাগে কিনি লৈ যাব পাৰে আৰু দাদাক যেতিয়া আমি সকলোৱে আহোঁ দাদাৰো ভাল লাগে চাগে তো এইখানেতে ভিডিঅ'টো সামৰিছোঁ তো থেংক ইউ এভৰিওৱান বাই বাই